অত সহজ না, বিরানি রেডি, শুধু হুজুরের সঙ্গে মশা করছে, দেখা করছে, হুজুরে পায় না, পেয়ে গেছে সুযোগ মতো, অন্তত হাতে হাত দিই, মনটা শান্তি হোক, পরিষ্কার। আমি বুঝিনি, লোক চলে যাবে, 70 টাকা বিরানি পেলে অরিজিনাল বিরানি। আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুধমা ডাকে তোমার, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে ছিল বাছায় আমার মাঠে যাবে বলে, আর নাম সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে, হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাজার উপর ছিল কার তোমার জোলে, জন্ত নাই ছেলে কোলে কে তোলে হালিমার, জন্ত নাই ছেলে কোলে কে তোলে হালিমার, স্বপ্ন দেখেছিল যার ওগো শেষ জামানার নবী আমার, ওগো শেষ জামানার নবী আমার, পাগল যেতে যেতে বলে শুধু হায়, বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে, বলে বলে পাহাড়ে কোথা কোথা যাই রে, আর তোর বহনে মোর জীবনে বাঁচা বড় দায়, আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুধমা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার, দুই হাত তুলে খোদার কাছে পাহাড়ের উপর, দুই হাত তুলে খোদার কাছে এ হাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপর, পাগল ছুটে গিয়ে জড়িয়ে মুখে ধরে, বলে বাঁচা তোরে আমার হতে দূর, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নাথ, ওগো ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নাথ, ভেঙে বুক হবে চূড়া মার, ওগো বুক জুড়ে মার তাক মানি কামার, ওগো বুক জুড়ে কামার, আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুধমা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয়।
وعلى آل سيدنا وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি সাহেব মহতারা মাওলানা হযরত বিদায় বক্ত আমাদের সকলের কাছে আপনজন ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা আমারই বাদে আসবেন আমাদের সকলের খুব কাছের মানুষ সুপরিচিত ফুরফুরা শরীফ থেকে তিনি রওনা হয়েছেন মহাদিস সাহেব হুজুর তিনি আখেরি মোনাজাত করবেন উপস্থিত আমার দিনদার নামাজি পরেশগার মোমেন মুত্তাকি আল্লাহ আল্লাহ বাবাজির ভাইরা পারজান সিনা আল্লাহ আলি আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি আমাদেরকে রহমত করে রহমতি দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য শুকরিয়া আদায় করেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য দাসত্বর গোলামি করবো বলে ইবলিসের ডিগ্রি চাকরি সম্মান ইজ্জত পাওয়ার সব শেষ হয়ে গেল একটা সিজদাকে অস্বীকার করার কারণে তো আমরা যারা এখানে বসে আছি আমাদের জীবনে কি কারণ এরকম আছে যে একটা সেজদা কাজা হয়ে গেছে দেইনি আমরা তো 20 বছর 25 বছর সেজদা দেই 15 বছর দেইনি 10 বছর দেইনি 40 বছর সেজদা দেইনি তাহলে আমাদের কিরাম শাস্তি হওয়া উচিত ইবলিস এত ইবাদত করার পরে সাত আসমান জমিনে সব জায়গায় সেজদা দেওয়ার পরে একটা সেজদা দেয়নি তাতেই তার মাথায় বজ্র আঘাত পড়েছে আর আমরা 30 বছর 40 বছর 20 বছর 25 বছর 10 বছর 50 বছর 70 বছর সেজদা দিইনি প্রত্যেক দিন কত করে সেজদা চলে যাচ্ছে শুধু মগরিবের নামাজ মানে করাকাত পাঁচ জায়গা নামাজ আছে পাগল হয়ে যাবো তাহলে পড়ে যাবো মগরিবের নামাজ করে কার
তুমি বলছো আট রেখা, সাত রেখা, সাত রেখাতে কটা সেজদা? চোদ্দটা। এক রেখাতে দুটো, তাহলে যে একক তো মগরিবের নামাজ কাজা করেছে একদিন, সে চোদ্দটা সেজদা কাজা করেছে। যে আসরের নামাজ কাজা করেছে সে মানে আটটা, আটটা সেজদা কাজা করেছে। তাহলে আমরা কি একাধিক নামাজ কাজা করার লোক এখানে আসি না? বিশ কুড়ি বছরের আসি, বিশ কুড়ি বছর, তিরিশ বছরের আসি। তাহলে ইবলিসের মাথায় বজ্রাঘাত পড়ার একটাই কারণ, ডিগ্রি শেষ, চাকরি শেষ, সম্মান শেষ, ইজ্জত শেষ, পাওয়ার শেষ, একটা সেজদা কাজা করে দেয়নি। আল্লাহ বলেছে সেজদা দাও, ইবলিস বলছে হবে না, একটা একটা হবে না। আর এদিকে কোটি 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 সেজদা দিয়ে আল্লাহকে রাজি খুশি, আল্লাহকে রাজি আর খুশি করে ইবলিস আল্লাহ ফানা করে দিয়ে তাম মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাক রাজি হয়ে লিডার বানিয়ে দিয়েছেন। আর সেই ইবলিসকে বললে একটা দাও। ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়েকা তিসজুদু লি আদম, একটা ফাসা জাদু দিল নাকি? ইল্লা ইবলিস। আল্লাহ বলল তো সব শেষ, আবা আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে ইবলিসের যদি সব শেষ করে দিয়ে জাহান্নামের লিডার কে? জাহান্নামের লিডার কে? একটু কথা শিখেলেন? যদি আপনাদের কেউ বলে যে তোমাদের জান্নাতের লিডার কে? এতে মোবাইল চলে মারছে মানে কি? এই কোসিনা, জাহান্নামের লিডার কে বল? যাই বল, একটা বেঁধে যাই, যাক ছেড়ে যাই, যা ইবলিস। জান্নাতের লিডার হ্যাঁ ঠিক বলে, জান্নাতের দারোয়ান যিনি হবেন, জান্নাতের দারোয়ান তার নামটা তো সবার জানা, জেনে রাখা দরকার, তার নাম রিদওয়ান। কি নাম? শিখেলেন? শিখেলেন? বলেন আর কি নাম বললাম? রিদওয়ান। আর জাহান্নামের মস্তান, জাহান্নামে যিনি লিডার হবেন, জাহান্নামে ফার্স্ট ক্লাস ফার্স্ট জাহান্নামে থাকবেন, সে হলো ইবলিস আজাজিল। আর জাহান্নামের প্রহরী যে মালিক ফেরেশতা, ভাই জান আমার বাবা দিরা যুবকেরা জনেরা, একটা সেজদাকে অস্বীকার করার কারণে যদি জাহান্নামে জাহান্নামীদের সর্দার বানিয়ে দেয় ও মুসলমানেরা যুবকেরা জনেরা, তাহলে আমরা কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি? একটা সেজদায় যদি তার লক্ষ লক্ষ বছরের ইবাদত শেষ করে দিয়ে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা দিয়ে দেয়, তাহলে আমাদের অবস্থা ভালো না খারাপ? বলে শুধু মগরিবের চোদ্দটা সেজদা কাজা, আর কুড়ি বছরে কত কোটি সেজদা কাজা করিস? তাহলে আমরা যারা ভালো মানুষ, ইমান ভালা, আল্লাহ ওয়ালা, মাহফিলে বসেছি, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাক রাজি হন, বান্দার উপরে সেজদা দিলে পৃথিবীর জমিনের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদি। আর এলাকায় যত যা আছে, দামোদর টামোদর অত সবাই জানে না, কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর নাম ঠিক বলতে পারে না, প্রধানমন্ত্রীর নাম কোন রকম নরেন্দ্র মোদি বলছে, এটাই শুকরিয়া আদায় করা দরকার। কি কথা? ঠিক আমাদের নবীর নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ সঠিকভাবে বলতে পারেন আছে না নাই? খুব ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। নরেন্দ্র মোদির কাছে যেতে হলে
ডাইরেক্ট দেখা করা যায় না, মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে ডাইরেক্ট দেখা করা যায় না, কিন্তু নরেন্দ্র মোদি বড় না মুখ্যমন্ত্রী বড়, না আমার আল্লাহ পাওয়ার ক্ষমতা বেশি আল্লাহ বড়, জি আল্লাহ বড় না, এই যে কথাগুলো বলি এগুলো মিথ্যা কথা না, মুখের কথা না দিলের কথা, মুসলমানের কাছে কিছু বোঝা যায় না কে বড় কে ছোট, বলেন কি বলছেন কি বলি, আমি তাল বিতাল ওয়াজ করি, আমার ক্যাসেট গুলো ভালো করে মাথার দ্বারা দিয়ে শুনে দেখবেন কি বলি বুঝবে, হুললে হবে না হচ্ছে না, বড় হতে গেলে যারা বড় হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, তাহলে নিজে বড় হয়ে যাবে, আর যদি গুজ 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 করে সারা জীবন ঘুষি কেটে কেটে মরতে হবে, হ্যাঁ এই জন্য বাপের দোয়া চাইতে গেলে অন্যর বাপের জন্য আগে দোয়া চাইতে হবে, তোমার বাপের কবুল হবে, বাপের দোয়া চাইতে গেলে অন্য লোকের বাপের জন্য আগে দোয়া চাইতে হবে, সেই জন্য দোয়াতে কি বলে আল্লাহ যা সব হয়েছে প্রথম নবীর দাও বলে না, বলে বাড়ি লাগে বলে আমার বাবা সব সবের সাথে তুই নবীর দিচ্ছি মাল কমে যাবে, ও শুনবে কি ও নবীর থেকে তামাম পৃথিবী সবার দেবে, গ্রামে এসে ডান দিকে দেবে বাম দিকে দেবে সামনে দেবে পিছনে দেবে সব কবরে দেবে, তাও বাপ বাড়িওয়ালার বাপের নাম বলে, শেষের বেলা বলতো এইবার যা আছে এইবার বাড়িওয়ালার বাপের নাম, বাড়িওয়ালা বাপ বলছে বাড়িওয়ালা বলছে যেটুকু আছে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, বিলাত দেওয়া সাত মিটে গেছে শুধু জোড়াও দুনিয়া মাস ছড়াও, এই জন্য বড় যদি হতে চান কোন আলেম বলি কোন মৌলবি বলি যে যে নিয়ত করবে সেই নিয়তটা আপনার কিনা কমপ্লিট করার জন্য অন্য লোকের জন্য দোয়া করতে হবে, যে আল্লাহ এই মাদ্রাসা কি নাম গোলাম কি নাম এই মাদ্রাসার দায়িত্ব রে গোলাম বাড়ি ধরো এটা হবে আমাদের গোলাম নবী, এখন আশপাশের আলেমরা যদি হিংসা করে গোলাম নবী মাদ্রাসা করবে কেন, আমি করব ওর পিছনে কাটি দেই লোকের নিষেধ করি দান করো না চাঁদা দিও না, তাহলে কি হবে শুনে রেখে দেন যতদিন দুনিয়া বাঁধবে কোনোদিন মাদ্রাসা করা তো দূরের কথা, কোনো মাদ্রাসায় সুযোগ পাবে না, আর যদি বলে আল্লাহ গোলাম নবীর মাদ্রাসাটা দুতলা করে দাও তিনতলা করে দাও ওর মাদ্রাসায় লক্ষ লক্ষ মানুষ চাঁদা দেওয়ার তৌফিক দাও, তাহলে ওই লোকটার জন্য আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ এই লোকটার আগে একটা মাদ্রাসা করে দাও, আর যে কোনো একটা মাদ্রাসায় পোস্টিং করে দাও যে কোনো একটা মাদ্রাসার মোতারেজ করে দাও, আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে, আর যদি পিছনে গুজগুজ করে গিবত করে তার কপালে আগুন লাগবে, এজন্য বহু আলেম দেখবেন ভ্যান চালায় ফেরি করে ভিক করে খায় আসে না নাই, আর বহু এমএ পাস বিএ পাস ডাক্তার মাস্টার মানে ডাক্তার ডিগ্রি বাড়ির জন্য করে বিএড করে এমএ